আমার শোরুমে আপনাদেরকে দাম করে গাড়ি ছুটতে হবে না, আগে চালাবেন তারপর হচ্ছে দাম করবেন। আচ্ছা, অন্য শোরুম হতে পারে যে ভাই আগে দাম বলেন, তবে চাল না, আগে এসে চালান দেন দাম করেন। এটার রেশন ইয়ার হচ্ছে 2009, আর এটা সিএনজি করা, আপনার জি এডিশনের গাড়ি, 25 স্টার্ট। আপনি বলছিলেন যে আর্মস রেস্ট থাকে না এই গাড়িতে, তো আমার এই গাড়িতে আছে। আমি কেন বললাম এটা ফেভারিট গাড়ি, আপনি আমি যিনি ড্রাইভ করবেন সেই গাড়ি ছেড়ে যাবে না, যাবেন। গাড়িটা হচ্ছে কালার থেকে শুরু করে সব কিছু অরিজিনাল। আপনি এটা বসবেন, ভেজারে বসবেন, আপনি বলবেন না সোহেল ভাই এটাতে কমফোর্ট বেশি। প্রত্যেকটা জিনিস একদম নিখুঁত অবস্থা আছে। 2008 নিশান ব্লুবার্ড সিসি 1500 গাড়ি, ব্যাপারে সেটা হচ্ছে 5-এর প্রোবক্স, এটা হচ্ছে জিএল, 4টা দড়ি আপনার পাওয়ার। এই গাড়ি স্কুলে চান আপনাদের ফরেন যারা বায়ার আসেন তাদেরকে ক্যারি করার জন্য, এটা হচ্ছে ভালো গাড়ি, খুবই দূরে থেকে কমফোর্ট গাড়ি। হ্যাঁ, এই জন্য অনেকেই পছন্দ করে। হ্যাঁ, খুবই আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। তো ঈদের পরে আজকের আমার এই প্রথম ভিডিও, এবং প্রথম ভিডিওটি করতেছে হচ্ছে বিডি কার হেভেন থেকে। বাংলাদেশের মধ্যে যে কয়টি ভালো শোরুম বা ট্রাস্টেড শোরুম আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই শোরুমটি। আমার ভিডিওগুলো যারা আপনারা এগুলো দেখে থাকেন, বর্তমানে দেখতেছেন, দরকার লাইক বাটনে একটি লাইক দিয়ে দিন, এবং কমেন্টস করে দিন যে নেক্সট টাইম আমার কাছ থেকে আপনার কোন গাড়ির শোরুম বা কোন গাড়ি ভিডিও চান, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের কমেন্টের যে ভিডিওটা ট্রাই করবো। তো আজকে কিন্তু আপনাদের প্রায় 16টির মতো গাড়ি দেখাবো, এবং প্রত্যেকটা গাড়ি আশা করি আপনাদের হাতে না গেলে হয়ে যাবে। লাইক এখানে আছে মিৎসুবিশি ল্যান্সার, নিশান জিউক, তারপর হচ্ছে এলিয়ান, নিশান সানি, অ্যাকুয়া আছে, রাম আছে, পিছনে আছে H1, এদিকে আছে প্রোবক্স, এই পাশে আছে ব্লুবার্ড, এবং পিছনে আরও বেশ কিছু গাড়ি আছে। তো প্রত্যেকটা গাড়ি আমি আপনাদের দেখাবো, সো দয়া করে ফুল ভিডিওটি আপনারা দেখবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, এবং পারলে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো বরাবরের মতো আজকের ভিডিওতে হেল্প করবে এই শোরুমের ওনার সোহেল ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ঈদের পরে প্রথম আপনার ভিডিও করে আমার অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ নোমান ভাই, আপনি খুব প্রপোজাল একজন মানুষ, মানে অনেস্টলি যে আপনাকে তো আমি খুঁজে পাই না, এবং আপনার ভিউয়ার্সগুলো যথেষ্ট পরিমাণে ভদ্র। যারা আপনার ভিউয়ার্স, আপনার যে কমেন্টগুলো দেখি তাতে মনে হয় যে আপনার ভিউয়ার্সের মধ্যে এলোপাতারই কোনো কাস্টমার নাই, এটা খুব একটা মানে ডিসেন্ট। হ্যাঁ, ডিসেন্ট, অনেক যথেষ্ট পরিমাণে ডিসেন্ট, খুব ভালো লাগে এটা। আচ্ছা, তো ভাই আজকে কয়টা গাড়ি দেখাবেন বলুন তো? আজকে থাকবে 16টা গাড়ি থাকবে, 16টা গাড়ি থাকবে, এবং সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনাদের গাড়িগুলো প্রায় 20-22 লক্ষ টাকা নিচে হয়। জি, মানে একবারে মধ্যবিত্ত যারা আছে গাড়ি চিন্তা করতেছে কিনবে, সরাসরি ভাইয়ের সঙ্গে এখন আসলে মধ্যবিত্তই, ধরেন 3 লাখ থেকে শুরু করে 20 লাখ সবাই মধ্যবিত্তের মধ্যেই আছেন। আর আমার আমার এখানে আছে 16টা, কিন্তু এর বাইরেও অনেকগুলো গাড়ি থাকবে, যেমন এখানে ডিসপ্লেতে না যেগুলো সেটা হচ্ছে প্রিমিয়ম থাকবে 3, 4, 6, আমি যতটুকু পারবো এখানে দেখাবো ইনশাল্লাহ। এর বাইরে যাদের গাড়ি, এই গাড়িগুলো প্রয়োজন তারা অবশ্যই নক করবেন বা শোরুমে চলে আসবেন। জি জি, আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ভাইয়া 73 গ্রিন রোড। আচ্ছা, 73 গ্রিন রোড, পান্থপুর সিগন্যাল, আমার হাতে বাম পাশে হচ্ছে পান্থপুর সিগন্যাল, মানে বসুন্ধরা সিটি। আচ্ছা, এখান থেকে হেঁটে যেতে আর কি 1 মিনিট লাগবে? 1 মিনিট লাগবে। হ্যাঁ, পান্থপুর সিগন্যাল থেকে একটু উত্তরে আসলে আমার শোরুম, আর ডান দিকে হচ্ছে ফার্মগেট। ফার্মগেট মানে হচ্ছে আনন্দ ছন্দ সিনেমা হল, সে ফার্মগেট, তার ঠিক মিডল পয়েন্টে। মিডল পয়েন্ট, আপনি যে পাশ থেকে আসেন না কেন আমি মিডল পয়েন্টে আছি। আচ্ছা, এদিক দিয়ে আসলে হাতের ডান পাশে পড়বে, আর ফার্মগেট থেকে আসলে বাম পাশে পড়বে। হ্যাঁ, আর বর্তমানে আপডেট কবে আছে ভাই? আমাদের কোনো আপডেট নাই, আমাদের শনিবার থেকে বৃহস্পতিবার সকাল থেকে রাত 9টা পর্যন্ত, মানে এসা পর্যন্ত আর কি। আচ্ছা, আর শুক্রবার হচ্ছে জুমার পরে খোলা থাকে। আচ্ছা, তো প্রথম কোনটা থেকে শুরু করবেন ভাই? আজকে লাল রাম দিয়ে শুরু করি। রাম দিয়ে শুরু করেন? জি। তো এটা হচ্ছে, এটা হচ্ছে ভাইয়া 2006-এর রাম, 6-এর রাম। হ্যাঁ, লাল কালার, ভিতরে ফুললি বিস্কিট, খুবই ওয়াইড রেঞ্জের গাড়ি, এবং এটার রেশন ইয়ার হচ্ছে 2009, আর এটা সিএনজি করা, পেপার আপডেট করা আছে, বর্তমানে গাড়িতে কোনো কাজ নাই। আচ্ছা, আমার এখানে একটা সুবিধা হচ্ছে ভাই, আপনি গাড়ি চালাবেন, আপনার কাছে যদি কোনো গাড়ি কাজ ধরা পড়ে
যদি দামে হয়ে যায় আপনি বানা করবেন, আমরা সেই কাজ করব, আপনারা এসে গাড়ি চালাবেন, গাড়ি কমপ্লিট পাবেন আপনাদের মতো করে, দেন ডেলিভারি হবে। যদি দেখেন যে গাড়ি কমপ্লিট নাই তাহলে অ্যাডভান্স রিফান্ড, টাকা ফেরত দিব, টাকা ফেরত দিব। আচ্ছা আচ্ছা। এবং অনেকেই নোহার ফ্লেভার চান, তো এটাতে একটু নোহার ফ্লেভার আছে। জি। এবং এই গাড়িটা একটা মানে যেটা বলি, আমি এর আগে অনেকগুলো রামের ভিডিও করছি, বাট এটা অন্য অন্য যে রামগুলো ছিল ওগুলোর থেকে অনেক ফ্রেশ সত্যি কথা বলতে। তারপরে ফিজিক্যালি এসে যখন দেখবেন ইনশাআল্লাহ এটা ফ্রেশ পাবেন। এটা হচ্ছে ভাই 10,80,000। 10,80,000 টাকা। আচ্ছা, তো এটা মডেল এর কত বললেন? মডেল হচ্ছে 2006 এবং রেসিও হচ্ছে 2009। আচ্ছা, তো নেক্সট কোনটা দেখবো আমরা? এটা একটা চমৎকার একটা অ্যাকোয়া। আমি যদিও হাইব্রিডের পক্ষে না বর্তমানে, এই জন্য পক্ষে না যেহেতু আমাদের দেশে হাইব্রিডের মেকানিক্যাল বা সাপোর্ট এখনও অ্যাভেলেবেল না। আচ্ছা, তারপরে যদি খুব ভালো মানের গাড়ি পেয়ে যাই সেই গাড়িগুলো আমি উঠাই। আচ্ছা, তার মধ্যে হচ্ছে এটা, এটা হচ্ছে 2013 মডেলের হাইব্রিড, আপনার জি এডিশনের গাড়ি, 25 স্টার্ট। আপনি বলছিলেন যে আর্মস রেস্ট থাকে না এই গাড়িতে, তো আমার এই গাড়িতে আছে। আচ্ছা, এবং গাড়িটাতে ভাইয়া কালার হচ্ছে অরিজিনাল কালার আপনার, মানে ফুল কালারটা হচ্ছে অরিজিনাল, ফুল কালার অরিজিনাল, হেডলাইট ব্যাকলাইট সব কিছু অরিজিনাল। এবং ভিতরে ইন্টেরিয়র হচ্ছে বেজ ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র। হ্যাঁ, এবং রিকন্ডিশন গাড়িতে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু এই গাড়িতে পাবেন। জি আছে আছে আছে। হ্যাঁ, তো আমার মনে হয় রিকন্ডিশন গাড়ি না কিনে এটা কিনতে পারেন, আপনার মিনিমাম 2-3 লক্ষ টাকা বাঁচবে না, আরো আরো বেশি বাঁচবে, আরো বেশি। কারণ 1,30,000 টাকা তো হচ্ছে রিকন্ডিশনের রেজিস্ট্রেশন ফি, তো এটা তো বাঁচবেই, প্রাইজিংও বাঁচবে আপনার। এইটার আস্কিং হচ্ছে ভাই 12,20,000 টাকা। 12,40,000, 20,000 টাকা। হ্যাঁ, 12,20,000 টাকা আমি দাম চাচ্ছি, কিন্তু অবশ্যই নেগোশিয়েবল, আপনারা আসবেন, গাড়ি চালাবেন, ড্রাইভ করবেন, তারপরে হচ্ছে দাম কমা দিব। আচ্ছা, আরেকটা বিষয় বলি নন ভাই, একটু যদি মানে সেটা হচ্ছে আমি কিন্তু ফোনের মধ্যে দাম নিয়ে বার্গেনিং করি না, এবং মেসেঞ্জারে আমাদের রিপ্লাই দেওয়ার সুযোগ নেই। আপনারা শোরুমে আসেন, যেহেতু গাড়ি আপনাদের কেনার প্রয়োজন বা কিনবেন আপনারা, একটু ফিজিক্যালি এসে এক কাপ চা দেওয়া থাকলো বা দুপুরে যদি আলাদা ফ্রি দেওয়ার সাথে খাওয়া দাওয়া করবো, আসেন, গাড়ি চালান, গাড়ি দেখেন, যদি ভালো লাগে আমি সোর বলছি ইনশাআল্লাহ আপনাদেরকে যথেষ্ট অনান করে দেবো ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহ। আরেকটা জিনিস বলে দেয় ভাই, অলরেডি বলছে, তারপর একটু দেখিয়ে দিচ্ছি। যেমন এটা তো পুলসিটার আছে এবং ড্রাইভার সিটের পাশে আমরেজ আছে, যেটা অনেক একক গাড়িতে থাকে না। তো ভালো ভালো যে লিমিটেড এডিশন গাড়ি, হাই প্যাকেজের গাড়িগুলোতে থাকে। আমার ফ্রেন্ড রিসেন্টলি একটা গাড়ি কিনেছে, ওরও পুলসিটার, বাট ওই জিনিসটা নাই, তো ওইটা এক্সট্রা কিনতে গেছে প্রায় 15,000 টাকার দাম। আচ্ছা, তো এটা তো আসলে আর আসল হলো না? না আসল না, এটা তো বিল্ড ইন আসছে আর কি। হ্যাঁ হ্যাঁ, বিল্ড ইন আসছে। তো নেক্সট কোনটা দেখেন হচ্ছে, আমি ওখান থেকে নিশান ঝুঁকি দেখাচ্ছি, আমার খুব ফেভারিট একটা গাড়ি। এটা হচ্ছে ভাইয়া নিশান ঝুঁকি 2012 মডেল। হ্যাঁ, নিশান ঝুঁকি 2012 মডেল। আমি কেন বললাম এটা ফেভারিট গাড়ি, আপনি আমি যিনি ড্রাইভ করবেন সেই গাড়ি ছেড়ে যাবে না, গাড়িটা হচ্ছে কালার থেকে শুরু করে সব কিছু অরিজিনাল। আচ্ছা, খুব রিসেন্ট, খুব রিসেন্ট, 4টা টায়ার রিম সহ চেঞ্জ করা হয়েছে, এবং রিমটা দেখেন নিশান লোগো, হ্যাঁ অরিজিনাল যে নিশানের সেটা, এবং গাড়িটাতে বিন্দু পরিমাণ কাজ নাই, শুধুমাত্র তেল রিফিল করা ছাড়া কোনো কাজ নাই। এবং এটা ভিতরে লাল কালার, 25 স্টার্ট, স্টিয়ারিংয়ের মধ্যে লাল মনোগ্রাম। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাইয়া, নিশান ঝুঁকি আপনি অনেক জায়গায় পাবেন, অরিজিনাল স্পয়লার পাবেন না। আচ্ছা, স্পয়লার থাকে? হ্যাঁ, এই অরিজিনাল স্পয়লার ম্যাক্সিমাম গাড়িতে আসে নাই। এবং এটা ফুল সেন্সরের একটা গাড়ি, ফুল সেন্সর, সামনে পিছনে আপনার ফুল সেন্সর, এবং চাবিয়ার সাথে থাকলে আপনার গেট অটো খুলবে, অটো বের হবে, মানে আপনি সেন্সর প্রেস করলে হবে আর কি। গাড়িটা মজার বিষয় হচ্ছে কি ভাইয়া, আপনি যে হুন্ডা ভেজাল আছে না, পিছনে বসে কিন্তু সেই ভেজাল কমফোর্ট নাই যেটা এটাতে আছে। আপনি এটা বসবেন, ভেজালে বসবেন, আপনি বলবেন না সোহেল ভাই এটাতে কমফোর্ট বেশি। আচ্ছা, মানে লো প্রাইজের মধ্যে হাই ক্লাস যদি বা হাই কমফোর্ট চান, নিশান ঝুঁকি, নিশান ঝুঁকি, এটা কিন্তু আপনার সাথে যে ডিভিডিটি গায়ে সাথে আসছে, যখন আপনি স্টিয়ারিংটা ঘোরাবেন না, ওখানে মেজারমেন্টে একটা থাকে, ওটা ঘুরবে ঘুরবে। হ্যাঁ, আপনি কতটুকু আপনি স্টিয়ারিং ঘোরালেন, আপনাকে ডিসপ্লে দেখাবে যে আপনি একটু ঘোরাচ্ছেন। এটা অরিজিনাল সেট গায়ে সাথে আসছে, এবং এই অপশনটা গাড়িতে আছে আর কি। আচ্ছা, তো আমরা ভিতরে ইন্টারভিউটা দেখাচ্ছি, দেখেন। এবং এইটার একটা বিষয় হচ্ছে 2023 জানুয়ারি এবং মার্চ টেস্ট করে ফিটনেস আপলোড করা আছে, পেপার একবার আপলোড করা আছে, শুধু আপনার নিয়ে রান করবেন আর কিছু নাই। প্রাইস কেমন চাচ্ছেন এটা? এটা রিজনাল প্রাইস হচ্ছে 14,20,000 টাকা আজকে। 14,20,000 টাকা? হ্যাঁ, কিছুটা নেগোশিয়েট করবো। আচ্ছা, কিন্তু ফোনে না, আপনার শোরুমে আসার পরে আসেন, চালান, দেখেন। হ্যাঁ, আমি তো বলছি আমার আমার শোরুমে আপনাদেরকে দাম করে গাড়ি ছুটতে হবে না, আগে চালাবেন,
তারপর হচ্ছে দাম করবেন। আচ্ছা, অন্য শোরুম হতে পারে যে ভাই আগে দাম বলেন, তবে চাল না, আগে এসে চালান দেন দাম করেন, সমস্যা নেই। নেক্সট কোনটা দেখাবেন? এবার হচ্ছে ভাই আরেকটা লাল গালিচা। আচ্ছা, 2008 বিশ্বসে ল্যান্সার জিএলএক্স, অরিজিনাল জিএলএক্স, অরিজিনাল সাউন্ড সিস্টেম করা, এটা বিল্টেন আসছে। আমি শুধু টাচ আপ করছি ভাইয়া, আর কোনো কিছু করে নাই। এটা গায়ের সাথে ছিল স্পলারটা, আপনার হেডলাইট, ব্যাকলাইট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস একদম নিখুঁত অবস্থা আছে। হ্যাঁ, আপনার এই দেখেন একদম নিখুঁত অবস্থা আছে। হ্যাঁ, কোনো ধরনের একটা হাতুড়ে বাড়ে নাই, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে নাই, এবং ছোটো ছোটো যে সাউ জাম্পারগুলো আছে খুবই কিউট এবং খুবই স্মুথ, তো এখন অক্ষত অবস্থা আছে, যেন অনেক ইউজ করলে কিন্তু লুজ হয়ে যায়, দেখুন তা হয় নাই। এইটার আস্কিং হচ্ছে ভাইয়া 12,80,000 টাকা। 12,80,000। হ্যাঁ, এটা হচ্ছে ভাইয়া 2008 নিশান ব্লুবার্ড, CC 1500 গাড়ি এবং 2009 রেশন করা গাড়ি, ভিতরে বিস্কিট কালার, খুবই লাক্সারিয়াস একটা গাড়ি, খুবই কমফোর্ট একটা গাড়ি, এগ্রেসিভ লুক নিশান, এবং এটা কিন্তু স্টিয়ারিং কন্ট্রোলার সহকারে। নিশান ব্লুবার্ডের মধ্যে অনেক গাড়িতেই স্টিয়ারিং কন্ট্রোলের মধ্যে আসে না, ক্রুজ কন্ট্রোল আসে না, এটাতে আছে। এই গাড়িটা ফুল কমপ্লিট, আপনি সিবি জয়েন্ট বলেন, সাসপেনশন বলেন, সব কিছু কমপ্লিট, শুধু নিয়ে আপনি তেল রিফিল করবেন, রাইড করবেন, আর কোনো কাজ নেই। প্রাইস এটা আস্কিং হচ্ছে ভাইয়া 12,50,000। 12,50,000। আচ্ছা, তো নেক্সট মনে এটা দেখবো না? এবার হচ্ছে ভাইয়া হুন্দাই টাকসান, একটা এসইউভি, এটা ফুল কিউট একটা গাড়ি, যারা এসইউভি খুঁজছেন, যাদের বাজেট কম তাদের জন্য হচ্ছে আপনার এটা। 2011 মডেল, এটাও তেলের গাড়ি এবং ভিতরটা অনেক সুন্দর, খুবই হাইলি কমফোর্ট। হ্যাঁ, সিসি হচ্ছে এটা 2000। হ্যাঁ, আচ্ছা, এবং ভিতরে ইন্টারিয়রটা খুবই চমৎকার, লেদার সিটেড আছে, দেখতে পাচ্ছেন। তো একবারে প্রপার যে এসইউভি গাড়ি সেটা হচ্ছে আপনার টাকসন। তো এটার প্রাইসটা কত যাচ্ছেন? এটা ভাই আছে 18,50,000 টাকা। 18,50,000। 18,50,000 টাকা। আচ্ছা, নেক্সট আমরা কোনটা দেখবো? এবার হচ্ছে এলিয়ন দেখবো। 2002। আচ্ছা, 2003 এলিয়ন পাশে আছে, সিলভার কালার, তো সেটা আমরা এখন দেখিয়ে দিচ্ছি। এবং ভাইয়ের কাছে আরও এলিয়ন প্রিমিও আছে, জানতে হলে ভাইকে ফোন দিবেন। ওটা ভাইদের অন্য যে আপনার পার্কিং আছে ওখানে আছে। এটার মডেল এর কত ভাই? এটা হচ্ছে ভাই 2002 মডেল, 2007 রেশন করা গাড়ি। আচ্ছা, সিএনজি করা, সিএনজি করা। হ্যাঁ, গাড়ি নিচের অংশ পুরো ঝেড়ে কাজ করানো হয়েছে। আচ্ছা, সাসপেনশন টোটালি চেঞ্জ, গাড়ি এখন শুধু রান করার মতো অবস্থায় আছে, কোনো কাজ করতে হবে না ইনশাআল্লাহ। এগুলো তো পার্সোনাল ইউজ গাড়ি না? এগুলো পার্সোনাল ইউজ গাড়ি, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এগুলো তো রিসিভগুলো অনেক ভালো, পার্টস অ্যাভেলেবেল, যার কারণে এই গাড়িগুলো নিয়ে মানুষের চিন্তা করতে হয় না। আপনার শুধু একটু বডিটা ভালো দেখতে পারলে হয়েছে, কারণ হচ্ছে বাকি যে আদার্স মালগুলো আছে সেগুলো তো দাম কম। দাম কম। হ্যাঁ, এইটা ভাই আজকে হচ্ছে 10,95,000। 10,95,000। জি জি জি। আচ্ছা, এটাও স্লাইড নেগোশিয়েবল আসার পরে। আসার পরে। জি। আচ্ছা, নেক্সট মনে। এবার হচ্ছে ভাই খুব চাহিদা এই গাড়ির ব্যাপারে, সেটা হচ্ছে 5-এর প্রোবক্স। আচ্ছা, এটা হচ্ছে জিএল, 4টা ডোরই আপনার পাওয়ার। এই গাড়িগুলো তো হয় কি একটা ডোর বা দুটা ডোর পাওয়ার থাকে, এটা 4টা ডোরই পাওয়ার, সিএনজি করা, এবং কালার হচ্ছে অরিজিনাল, একবার অরিজিনাল কালার, একদম অরিজিনাল কালার। আপনি এসে দেখবেন যে প্রত্যেকটা পার্টে অরিজিনাল কালারের দাগগুলো আছে, এবং দরজা যখন লাগাবেন দেখবেন যে একটা অরিজিনাল রিকগনিশনের যে আওয়াজ ফিল্ড আর কি, সে ফিল্ড পাবেন আপনি। হ্যাঁ হ্যাঁ, তো যারা রেগুলার গাড়ি চালান তারা জিনিসটা ধরলে বুঝে যাবেন। হ্যাঁ হ্যাঁ, তো হচ্ছে ব্যাক সাইডের অবস্থা। তো এটার প্রাইসটা? এটা হচ্ছে ভাইয়া 8,20,000 টাকা। 8,20,000। 8,20,000 টাকা আস্কিং প্রাইস, অবশ্যই নেগোশিয়েবল আসার পরে। আচ্ছা, হ্যাঁ, এবার ভাইয়া আছে সবচেয়ে ছোটো গাড়ি আমার শোরুমে, মানে সবচেয়ে কম 1991 মডেল, 1991 মডেল, এটা হচ্ছে CC 1331। আচ্ছা, অল অপশন অটো গিয়ার, সিএনজি করা, সিএনজি করা। এটার আস্কিং হচ্ছে ভাইয়া 3,70,000। 3,70,000। 3,70,000 হচ্ছে আস্কিং প্রাইস। আমরা কিন্তু ভাই কিছু করি নাই গাড়িটাতে, কোনো রং কোনো কিছু করা হয় নাই, দেখেন দাগ দগ যা ছিল ওইভাবে আমি রেখে দিছি। হ্যাঁ, আপনার কোনো ধরনের মারিকতা নাই, কোনো হিটিং ইস্যু নাই। আমি মনে করি যাদের যারা মোটর সাইকেল ইউজ করেন তাদের মোটর সাইকেল রিপ্লেসে এই ধরনের গাড়ি নিয়ে ইউজ করা উচিত, এতে হয় কি ফ্যামিলি সেফ থাকে এবং আপনিও সেফ থাকলেন, একটা 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 মানসম্মত গাড়ি নিয়ে আপনি চললেন। যাই হোক, যারা মোটর সাইকেল ইউজ করেন তাদেরকে রিকোয়েস্ট করবো এই টাইপের গাড়ি যেন তারা পারচেস করে নাকি। আচ্ছা, এরপর হচ্ছে ভাইয়া 97 মডেলের 110। আচ্ছা, এটা হচ্ছে 97 এর 110। হ্যাঁ,
97 মডেল 110 অল অপশন অটো গিয়ার রেজিস্ট্রেশন কত এটা এটা হচ্ছে ভাই 2001 হ্যাঁ আচ্ছা আর পেপারস আপডেট আছে পেপারস আপডেট করা আছে জি এবং ফুললি ফ্রেশ একটা গাড়ি একবারে ফ্রেশ করে রাখা হয়েছে বর্তমানে কোনো কাজ নেই জাস্ট কিনবেন আর চালাবেন নাকি না বর্তমানে কোনো কাজ নেই ভাই যা কাজ ছিল আমার কাজ কমপ্লিট করে শোরুম উঠাইছে আচ্ছা এর প্রাইস কত আছে এটা হচ্ছে 5,90,000 কত 5 লাখ 5,90,000 5,90,000 হ্যাঁ আচ্ছা আচ্ছা নেক্সট ওনার দেখাবেন এবার হচ্ছে ভাই নিশান সানি 2006 মডেল তো হচ্ছে নিশান সানি 2006 মডেল এটা সিসি হচ্ছে 1300 1300 ভাইটা কিন্তু সবচেয়ে হাই গ্রেডের গাড়ি আপনি দেখেন ভিতর বিস্কিট কালার উডেন সহকারে আচ্ছা ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র এবং উডেন সহকারে দেখেন এটা ভাই ভিতরে বিস্কিট দেখেন আর্মস এর সহকারে আছে সবই আছে হ্যাঁ সবই আছে গাড়ি ফুললি কমপ্লিট এবং হাই গ্রেডের গাড়ি আচ্ছা তো আমরা এটা একটু দেখিয়ে দিচ্ছি এবং এটার সিটের যে মানে কার্ভগুলো অনেক সুন্দর মানে বোঝা যাচ্ছে যে বসে অনেক মজা পাবে দেখেন কার্ভগুলো কিন্তু খুবই সুন্দর তো এটার প্রাইসটা কত আছেন এটা ভাই হচ্ছে 6,50,000 6,50,000 ভাই এটা হচ্ছে নিশান সানি 2004 মডেল সিসি 1500 এটা হচ্ছে নিশান সানি ব্লুবার্ড মানে একদম প্রথম শেপটা প্রথম শেপ এইটার ফুল কমপ্লিট একটা গাড়ি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি ভাইয়া সামনে পিছনে ব্যাক জানালা বোনাট খুলে দেখবেন যে অরিজিনাল তিন কালার যে কালারটা সেটা এখন মন্দ আছে সেটা আছে হ্যাঁ আচ্ছা তো দেখেন চমৎকার ইন্টেরিয়র এবং আজকে মনে হয় বেশি হচ্ছে নিশান না আজকে নিশান টাইপের গাড়ি আমার পছন্দ নিশানের গাড়ি আচ্ছা মানে লো বাজেটের মধ্যে কমফোর্ট হচ্ছে নিশান হ্যাঁ আচ্ছা তো এটার প্রাইস কেমন আছে এ 7,80,000 7,80,000 তারপর হচ্ছে আপনার এক্স করলা এটা হচ্ছে 2004 এর নিউ শেপ এক্স করলা আচ্ছা ভিতরে বিস্কিট কালার উডেন সহকারে ব্যাক ক্যামেরাটা সব কমপ্লিট একবারে সবকিছু কমপ্লিট করা আছে ভিতরে ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন খুবই চমৎকার উডেন দেয়া আছে তো পিছনে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন তো ভাই এটার প্রাইস কত আছেন এটা আজকে হচ্ছে ভাই 10,70,000 আচ্ছা এক্স কলো মানে আপনাদের কাছে আরও কিছু আছে আমাদের কাছে এক্স কলো আছে 2000 মডেল বেস কালার ভিতরে বিস্কিট আরটা আছে 2004 এর নিউ শেপ সাদা ভিতরে বিস্কিট আরটা আছে 2005 সাদা ভিতরে বিস্কিট আচ্ছা আরটা আছে 2006 সিলভার ভিতরে বিস্কিট আচ্ছা সো ওগুলো অ্যাভেলেবল আছে ওগুলো অ্যাভেলেবল আছে ব্যাংকে ফোন দিতে পারেন এটা প্রাইসটা কত যাচ্ছে এটা 10,70,000 টাকা 10,70,000 নেক্সট হচ্ছে এটা না আর এটা হচ্ছে লাস্ট ওয়ান এটা হচ্ছে 2004 এর নিশান সানি টিআই শেপ যাদের বাজেট কম তারা এই গাড়ি দেখতে পারেন এইটা হচ্ছে ভাই যারা অফিসিয়ালি ইউজ করতে চান আপনাদের ফরেন যারা বায়ার আসেন তাদেরকে ক্যারি করার জন্য এটা হচ্ছে একটা ভালো গাড়ি তো এটা একটু দেখ খুবই দূরে থেকে কমফোর্ট একটা গাড়ি হ্যাঁ হ্যাঁ এইচন অনেকেই পছন্দ করে হ্যাঁ খুবই 12 সিটার মানে সিট আছেন আপনার 10 টা কিন্তু 12 জন অনাসে বসতে পারবে হ্যাঁ সিসি 2500 আচ্ছা মডেল হচ্ছে 10 দেখিয়ে দিচ্ছি এখানে আসলে কম জাস্টের যতটুকু সম্ভব দেখিয়ে দিচ্ছি দরজাগুলো কিন্তু খুবই হেভি দেখেন আমার খুলতে অনেক কষ্ট হচ্ছে দেখেন চমৎকার ভিতরের ইন্টেরিয়র এবং সিট থেকে শুরু করে সবই একবারে আপনার দেখেন চমৎকার ওই যে অনেকে ক্যাপ্টেন সিট বলে থাকে তো এই ক্যাপ্টেন সিট কিন্তু এখানে আছে বসে খুবই মজা হবে এবং সেন্ট্রাল এসি সেন্ট্রাল এসি হ্যাঁ এসি নিয়ে কোনো সমস্যা নেই তো এটার প্রাইসটা কত যাচ্ছেন ভাই এটা হচ্ছে ভাইয়া আজকে 16,00,000 বাট দাম অনেক কমা দেবো ইনশাল্লাহ আশা করি আশা করি অনেক কমা আশা করি হ্যাঁ জি এই হচ্ছে আমাদের আজকে যে কালেকশন ছিল তা দেখালাম এর বাইরে যেগুলো ছিল আমি আবার একটু রিপিট করি সেটা হচ্ছে 2000 মডেল এসকোলা আছে 2004 এর এসকোলা নিউ শেপ 2005 এর এবং 6 এর এসকোলা এবং প্রিমিয়াম হচ্ছে 3 মডেল 6 মডেল এবং 4 মডেল প্রিমিয়াম আছে আর নোহা হচ্ছে 2004 এর সরি 14 মডেল হাইব্রিড পাল কালার এবং 2005 এর এক্স নোহা আছে সো যারা নোহা খুঁজছেন এসকোলা খুঁজছেন প্রিমিয়াম খুঁজছেন তাদেরকে রিকোয়েস্ট করবো শোরুমে এসে গায়ে দেখেন 2011 ভিড়স হবে এবং 2014 মডেল এলিয়ন হবে 2014 মডেল নিশান এক্সটার হবে সো আসলে আমাদের এখানে একদম লো থেকে শুরু করে হাই গ্রেডে সব ধরনের গাড়ি আছে সব মানুষের জন্য গাড়ি আমার এখানে আপনারা শোরুমে এসে গাড়ি দেখেন ইনশাআল্লাহ আশা করি যা গাড়ি আপনাদের অপছন্দ হবে না এবং গাড়িতে ঠকবেন না
একটা জিনিস আবার ক্লিয়ার করে বলি নোমন ভাই, সেটা হচ্ছে যে আমার এখানে এসে দাম আগে বলতে হবে না, আপনারা এসে গাড়ি চালাবেন, যদি আপনাদের গাড়ি চালানোর পরে মেজর পছন্দ আছে টুকটাক কোনো কাজ যদি ধরা পড়ে দামে হলে বানা করবেন, আমি কাজগুলো করে দিব, ডেলিভারি টাইমে আপনারা এসে গাড়ি চালাবেন, যদি দেখেন যে গাড়ি 100% ওকে আছে আপনাদের মতো করে, আমার মতো করো না, আপনাদের মতো করে যদি গাড়ি ওকে থাকে তাহলে ডেলিভারি হবে, আদারওয়াইজ আমি আমাকে যে বায়না করছেন সেটা আমি ব্যাক করে দিব ইনশাআল্লাহ। এবং চেষ্টা করি শর্ট টাইম মালিকানা করে দেওয়ার জন্য। আমি মালিকানা ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলি, আমরা কিন্তু মালিকানা করতে সহযোগিতা করি, বিআরটিএতে আমাদের আসলে রিকোয়েস্ট করতে হয়, আমাদের যেহেতু পরিচিতি আমরা সেই রিকোয়েস্টে কাজটা করে নিয়ে আসি, কিন্তু কিছু জটিলতা থাকার কারণে অথবা বিআরটিতে কখনও অফিসার চেঞ্জ হওয়ার কারণে কোনো কোনো কাজ লেনদেন হতে পারে, কিন্তু আমাদের কাজ করার সহযোগিতা বা আন্তরিকতার কোনো কম থাকে না ইনশাআল্লাহ। সো চেষ্টা করি, আমি এটা বলবো না যে আমি একদিনে কাজ করে দিচ্ছি বা আমি এটা করবো সেটা করবো না, যেটা বাস্তবতা সেটাই বললাম আর কি। তবে গাড়ি এবং পেপার সমস্ত কিছু আমরা চেক আউট করে দেন ডেলিভারি দিই, সবাইকে আসার সময় আসার দাওয়াত দিচ্ছি, যদি আল্লাহ তৌফিক দেয় দুপুরে সেটা লাঞ্চ করবো অথবা চায় দাওয়াত রইলো, আসেন একবার দেখে যান, আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।